অপেক্ষার অবসান প্রথম আইসেলের সাক্ষী থাকলো ঐতিহ্যের ডার্বির দর্শক শূন্য হওয়ায় উত্তেজনা অনেকটাই কম ছিল। তা সত্ত্বেও যুযুধান দুই প্রতিপক্ষে দুলন্ত লড়াইয়ের সাক্ষী থাকলো গোয়া তিলক ময়দান। আবার হাড্ডাহাড়ি ম্যাচে শেষ পর্যন্ত বাজিমাত করলো এটিকে মোহনবাগান। রয় কৃষ্ণ এবং মনবীরের গোলে 2-0 গোলে এসি ইস্ট বেঙ্গলকে হারালো তারা। এদিকে মোহনবাগান তাদের প্রথম ম্যাচে জয় পেয়েছিল রয় কৃষ্ণ গোলে, হারিয়েছিল কিবু ভিকুনার কেরালা ব্লাস্টারকে। অন্যদিকে ডার্বি দিয়েই এদিন আইএসএল অভিযান শুরু করলো এসএসসি ইস্ট বেঙ্গল। ফলে খেলা শুরু হওয়ার থেকে কিছুটা রক্ষণ সামনে খেলার দিকে মন দেয় হাওয়াসের ছেলেরা। ম্যাচে দাস ছিল রবি ফোর্ডারের ছেলেদের দখলেই। এই সময় একটি সহজ সুযোগ পেয়েও যান পিলকিন্টন, কিন্তু শেষ পর্যন্ত গোল করতে পারেনি তিনি। তারপরে ধীরে ধীরে ম্যাচে ফেরে এটিকে মোহনবাগান। একসময় লাল হলুদে বাঁ দিক থেকে বারেবারে আক্রমণ তুলে আনতে থাকেন হাওয়াসের ছেলেরা। বেশ কয়েকবার দুরন্ত সেভ করেন দেবজিৎ, 35 মিনিটেও একটি দুরন্ত শট বাঁচান। তবে প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই আরও আক্রমণ বাড়ায় মোহনবাগান। রক্ষণ সংগঠনও কিংবা খেলোয়াড় পরিবর্তন, তবে এটাই ছিল ফাউলারের প্রথম ম্যাচ। রক্ষণে ভুলে দুটি গোল খেলেও ধারে বারে এগিয়ে থাকে এটিকে মোহনবাগান। মাঝে মধ্যে পেয়ে কাজটা ফেলে দিয়েছিল এসসি ইস্ট বেঙ্গলকে। আইএসএল এর প্রথম ডার্বি জেতায় সভাপতি খুশি মোহনবাগান সমর্থকেরা। শুক্রবার দিন সন্ধ্যায় মোহনবাগান সমর্থকদের নিয়ে উচ্ছ্বাস দেখাতে দেখা গেল 4 নম্বর ওয়ার্ডের পুর সমন্বয়ক মোহনবাগান অন্তপ্রাণ গৌতম হালদারকে। এদিন তিনি বলেন, এদিন জেতার জন্যই মাঠে নেমেছিল মোহনবাগান। অসাধারণ অসাধারণ এই আবেগ, মোহনবাগান আবেগ মানুষের মন থেকে। আর সব থেকে বড় কথা, আমরা একদম ছোটবেলা থেকে যারা মোহনবাগান সমর্থক, মোহনবাগানকে যারা ভালোবাসে, তাদের যে আবেগ, সেই আবেগকে বেঁধে রাখা যায় না। প্রথম ম্যাচ জিতেছি, সেকেন্ড ম্যাচ ডার্বি ম্যাচ, সেই ডার্বি ম্যাচে 2-0, একদম ভারতবর্ষের ফুটবল ইতিহাসে নতুন করে লেখা হবে যে প্রথম ডার্বি ম্যাচ, আইএসএল এর প্রথম ডার্বি ম্যাচে মোহনবাগান 2-0 মিলে। মোহনবাগান সমর্থকরা খেলা দেখেছি, ইস্ট বেঙ্গল সমর্থকরা আমাদের সাথেই ছিল, তারা এখন চলে গেছে, না না ছিল, এটা বলে লাভ নেই। ইস্ট বেঙ্গল না থাকলে এই আবেগ থাকতো না আমাদের। তাই ইস্ট বেঙ্গল মোহনবাগান, আমরা ইস্ট বেঙ্গলকে কখনো হেয় করতে চাই না, কিন্তু খেলার মাঠে আমি খুব খুশি হয়েছি। আর 4 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট হুইচ মিস পাস হয়েছে, তবে খেলা ভালো হয়েছে। অ্যান্ড সেকেন্ড গোলের কথা হবে না, স্পিচলেস। সেকেন্ড গোল দেখে আমি স্পিচলেস হয়ে গেছি। মনবীর সিং যেরকমভাবে বলটা নিয়ে এসে ফিনিশ করলো উইদাউট এনি হেল্প, দারুণ ফিনিশ করেছে। ওই মানে 2-0 গোলটা দেখে আমি হৃদয় জুড়ে খুশি হয়েছি। এটা আমাদের কাছে কাম্যই ছিল, আমরা জানতাম আমরা জিতবো, লিগটা কত হবে সেটাই শুধু, কত 2-3-4-5 এইটা নিয়ে চিন্তা ছিল, বাকি জেতা নিয়ে কোনো। যখন যেদিন থেকে সিনজয় বোস সচিবের চেয়ারে বসেছে, আমরা জানতাম সিনজয় বোস দেবাশিস দত্ত যতদিন আছে ডার্বি নিয়ে চিন্তা নেই। হ্যাঁ, এটাও বলতে পারি যে দেবাশিস দত্ত আজকে ম্যানেজারের চেয়ারে বল, যদি টিমের সাথে বসতো, এটা 2 নয়, এটা 5-এ শেষ হতো, মিনিমাম 5 গোল মারতাম। এখানে আমরা দেবাশিস দাকে মিস করেছি। যদি দেবাশিস দার অ্যাজ এ ম্যানেজার টিমের সাথে থাকতো, আমরা মিনিমাম 5 গোল মারতাম, মিনিমাম। ব্যুরো রিপোর্ট।